रूप आर्ट ऑडियो स्टोरीज सीजन टू भूत चतुर्दशी उपलक्षे आमादेर आजकेर निवेदन ग्राम बांगलार गा छमछमे एक भयेर गल्प धलेश्वरेर घटना। गल्प पाठे आमी विमान ओ एक विशेष चरित्रे सूर्य। शुरू होच्छे धलेश्वरेर घटना। ग्रामेर नाम धलेश्वर। धलेश्वर एक छोट्ट शांत ग्राम। से ग्रामेर एक कोणाय छिल एक पुरानो जमीदार बाड़ी जा बहुदिन धरे परित्यक्त। ग्रामेर मानुष विश्वास करत सेई बाड़ीते भूत आछे। लोकेरा बोले बाड़ी थेके आजब सब आवाज़ शोना जाए। हासिर शब्द, कान्नार शब्द, एमनकि কারো দৌড়নোর আওয়াজও পাওয়া যায়। রাত হলেই বাড়ির আশেপাশে যাওয়া বন্ধ করে দেয় গ্রামের মানুষজন। তবে সোমেন গ্রামের একজন সাহসী যুবক এসব ভূতের গল্পে মোটেও বিশ্বাস করে না। একদিন সে তার বন্ধুকে নিয়ে ঠিক করল সেই বাড়িতে রাত কাটিয়ে দেখবে সত্যি সেখানে কোনো ভূত আছে কি না। তার বন্ধুর নাম রাজীব। ওরা দুজনেই গ্রামের লোকেদের কথা উপেক্ষা করে একটা রাতে জমিদার বাড়ির ভেতর ঢুকে পড়ল। বাড়িটা ভীষণ পুরনো ছিল, চারিদিকে জঙ্গলে ঢাকা, দেওয়ালে ফাটল আর ধুলো জমে আছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে তারা চারদিক তাকাতে লাগল। হঠাৎ একটা ঘরের দরজার সামনে এসে তারা থমকে দাঁড়ালো। ঘরটার ভেতর থেকে কেমন যেন একটা শীতল বাতাস ধীরে ধীরে ওদেরকে ক্রাশ করছে। রাজীব বলল, চল ভেতরে গিয়ে দেখি কি আছে। দুজনেই দরজা ঠেলে ভেতরে ঢুকলো। ঘরের ভেতরটা অন্ধকার, তবে দেওয়ালের কোণায় একটা পুরনো আয়না ঝুলছিল। আচমকা আয়নার মধ্যে একটা ছায়া দেখা গেল। প্রথমে তারা ভেবেছিল ওটা হয়তো তাদেরই প্রতিচ্ছবি, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ছায়াটা আলাদা হয়ে আয়নার বাইরে বেরিয়ে এলো। ওখানে দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, যার চোখগুলো উজ্জ্বল লাল। সে তাদের দিকে তাকিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। রাজীব ভয়ে কাঁপতে কাঁপতে বলল, চল পালাই। সোমেনও পালাতে চাইল, কিন্তু বৃদ্ধ তখনই তাদের দিকে হাত বাড়িয়ে দিল। হঠাৎ ঘরের দরজা বন্ধ হয়ে গেল। বাতাসে ফিস ফিস শব্দ শোনা গেল। তোমরা আমার কাছ থেকে পালাতে পারবে না। আতঙ্কে রাজীব লুটিয়ে পড়ল মাটিতে, আর সোমেন চেষ্টা করল দরজাটা খোলার, কিন্তু দরজা যেন শক্ত পাথরে পরিণত হয়েছে। এবং সেই বৃদ্ধ হঠাৎ হেসে বলল, বেশ মজার ছিল তাই না? সোমেন হতবাক হয়ে দেখল সেই ভয়ানক বৃদ্ধ আসলে ছিল গ্রামের নাটকের দলের সদস্য নারায়ণ জেঠু। পুরোটাই ছিল একটা সাজানো নাটক। রাজীবও উঠে দাঁড়ালো, তারপর হেসে বলল, হ্যাঁ বন্ধু, এটা একটা প্র্যাঙ্ক ছিল, সবাই মিলে তোমাকে একটু মজা দেখালাম। সোমেন প্রথমে রাগ করেছিল, কিন্তু পরে বুঝতে পেরে সেও হেসে পেল। জমিদার বাড়ির ভূতের গল্প আসলে ছিল গ্রামের লোকেদের মুখে মুখে তৈরি হওয়া একটা রটনা। তবে পরের দিন সকালে যখন জমিদার বাড়ির পুরনো বটগাছের ডাল থেকে সোমেন, রাজীব আর নারায়ণ জেঠুর ঝুলন্ত লাশ দেখল গ্রামের মানুষ, তখন থেকে ব্যাপারটা আর রটনার পর্যায়ে থাকল না। ওটা ধলেশ্বর গ্রামের একটা ঘটনা হিসেবেই ছড়িয়ে পড়ল চারিদিকে।